ইডির তলবে গেলেন না দিল্লি, ভোটের প্রচারে কৃষ্ণনগরেই ব্যস্ত মহুয়া মৈত্র। লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণের বিজ্ঞপ্তি জারি, 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 89টি আসনে ভোট গ্রহণ 26 এপ্রিল। দেশের বিচার ব্যবস্থার মর্যাদা নষ্টের চেষ্টা চলছে, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে চিঠি 600 আইনজীবীর। নমস্কার, আসছি বিস্তারিত সংবাদে। ইডির তলবে আজ দিল্লি গেলেন না মহুয়া মৈত্র। বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের একটি মামলায় কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থীকে আজ দিল্লির সদর দপ্তরে হাজির হতে বলেছিল ইডি। ডাকা হয়েছিল তাঁর বন্ধু শিল্পপতি দর্শন হীরানন্দানিকেও। মহুয়া জানিয়েছেন, লোকসভা ভোটের প্রচারে ব্যস্ত থাকায় এখন তার পক্ষে দিল্লি যাওয়া সম্ভব নয়। ভোটের প্রচারের মধ্যে তলব করে কেন্দ্রীয় এজেন্সি তাকে হেনস্থা করছে বলে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন মহুয়া। ইডির সমন পাওয়ার কথা এড়িয়ে গেলেন কৃষ্ণনগর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র। নদিয়ার নয়াচরে তিনি বলেন, কেন্দ্রীয় সংস্থাগুলি কোনো এক অজানা কারণে বারবার তাকে তলব করছে, এর ফলে তার ভোট আরও বাড়বে বলে তিনি জানান। আমি তো বলি কৃষ্ণগড়ে আসেন, সরপুরিয়া খান, ভোটটা আমার আরো পাবে। মহুয়া মৈত্রের বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘনের অপরাধ নিয়ে তদন্ত করছে ইডি, এর ফলে দেশবাসীর কাছে সম্মানহানি ঘটছে পশ্চিমবঙ্গের। এক সাংবাদিক সম্মেলনে এমনই মন্তব্য করলেন রাজ্য বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্য। মহুয়া মৈত্রকে কি প্রশ্ন করেছেন, তিনি চুপ করেছিলেন কি, এটা আমাদের জানা নেই। আমরা জানি মহুয়া মৈত্রর বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ ছিল, তিনি দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাকে কম্প্রোমাইজ করে ফেলেছেন। মহুয়া মৈত্রর বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেটা মহুয়া মৈত্র এথিক্স কমিটির মিটিংয়ে তার বিবৃতির মধ্যে দিয়েই প্রতিষ্ঠিত এবং প্রমাণিত করে দিয়েছেন। দেশের নিরাপত্তা যেখানে বিঘ্নিত হয়েছে, তো স্বাভাবিকভাবেই সেখানে তদন্ত চলছে, আর সেই তদন্তের সহযোগিতা তিনি কীভাবে করছেন সেটা তদন্তকারী সংস্থা জানেন এবং আদালতের তার উপরে তীক্ষ্ণ নজর আছে। ঠিক সময় ইডি নিজের কাজ করবে কি না সেটা ইডি বুঝতে পারবে। মহুয়া মৈত্রকে মানুষ কীভাবে দেখেছেন, মহুয়া মৈত্র সম্পর্কে মানুষ কী চিন্তাভাবনা করছেন, তার প্রতিফলন ভোটে ঘটবে। কিন্তু মনে রাখতে হবে, মহুয়া মৈত্রর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত এবং প্রতিষ্ঠিত হবার পরেই তার সদস্যপদ খারিজ হয়ে গেছে। মহুয়া মৈত্রর জন্য পশ্চিমবঙ্গের ফেস লস হয়েছে গোটা দেশের সামনে। এদিকে মহুয়া মৈত্রর পাশে দাঁড়িয়েছেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। এক সাংবাদিক সম্মেলনে তিনি আজ জানান, মহুয়া মৈত্রকে কালিমালিপ্ত করার উদ্দেশ্যে এই ষড়যন্ত্র করা হচ্ছে, পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হয়েছে। আমি আজ নয়, যেদিনকার পার্লামেন্ট তর্ক ছিল সেদিনও বলেছি, সেদিন তৃণমূলের নেতাদের বলার ক্ষমতা হয়নি যে মহুয়া মৈত্রের প্রতি অন্যায় হয়েছে। আমি কিন্তু প্রথম বলেছিলাম, তারপর আমার সঙ্গে শুনে সুর মিলিয়ে তৃণমূল বলতে আরম্ভ করেছিল। অন রেকর্ড আমি এই কথা বলে বলছি, কারণ লোকপালকে ব্যবহার করে সিবিআই তদন্তের নির্দেশ এ দেশে কোনোদিন এটা হয়নি, এবং উদ্দেশ্য একটাই, মহুয়া মৈত্রকে অপদস্থ করা, মানুষের কাছে তার ভাবমূর্তিকে কলঙ্কিত করা। ব্যাস, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে 7-8 মিনিট ধরে টেলিফোনে কথা হয়েছে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পর তাঁর প্রত্যয় আরও বেড়েছে বলে তিনি জানান। ভোটে জেতার ব্যাপারে তিনি আগেই আত্মবিশ্বাসী ছিলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পর তাঁর আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে বলে তিনি জানিয়েছেন। প্রায় 7-8 মিনিট ধরে কথা হয়েছে এবং উনি যেভাবে আমার সঙ্গে কথা বললেন, আমার একেবারেই মনে হয়নি যে ওনাকে আমি চিনতাম না। মানে হি মেড মি ফিল ভেরি কমফোর্টেবল, যেন অনেক দিনের পরিচিতি, এবং সুন্দরভাবে আমার সঙ্গে একটা আলোচনায় গেলেন। এবং আমি এমনিতেই কনফিডেন্ট ছিলাম, যেটা আমি আগেও বলেছি, কিন্তু ওনার কথা শুনে আমার জোশ আরও বেড়ে গেছে। এখন একটু বিরতি, পরে রয়েছে আরও খবর। গিফট এসেছে। আরে বাহ, লেজেন্ডের ব্যাট, এটা দিয়ে তো আমি খেলবো। আরে ফিউচার ব্যাটিং লেজেন্ড আমি, এতে যার নাম লেখা আছে ব্যাট সেই পাবে। আরে ইয়ার,
দেখলেন, এতে যদি আমার নাম লেখা না থাকতো তাহলে কত সমস্যা হতো। সেই জন্য আরবিআই বলে ব্যাংক অ্যাকাউন্ট হোক বা ব্যাংক লকার, তাতে নমিনির নাম অবশ্যই লেখাবেন, যাতে আপনার জমানো পুঁজি সেই পায় যাকে আপনি নমিনি করেছেন। আরবিআই এই কথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন। ডেলিভারি বয় হ্যাজ পিকড ইওর অর্ডার। আরে বাবা, বলছি কি, খিদে পেয়ে গেছে। 30 মিনিটের মেসেজ নোটিফিকেশন এসেছিল না? মেসেজের ভরসায় কি আর বসে থাকা যায়? গতকাল তুমি শেয়ার বিক্রি করেছিলে না? হ্যাঁ, তো ওটা চেক করেছো? মেসেজ তো এসেছিল। শুধু মেসেজই যথেষ্ট নয়, যদি তুমি শেয়ার মার্কেটে কোন রকম লেনদেন করো তাহলে স্টক এক্সচেঞ্জ থেকে পাঠানো SMS অথবা ইমেল নিজের ডিম্যাট অ্যাকাউন্ট আর ব্যাংক স্টেটমেন্টের সঙ্গেও মিলিয়ে দেখো। বাবা, খিদে পেলে মাথা কাজ করতে চায় না। লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণের বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। এই দফায় 12 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট গ্রহণ 26 এপ্রিল। মনোনয়ন দাখিল শুরু হচ্ছে আজ থেকে, চলবে 4 এপ্রিল পর্যন্ত। প্রত্যাহারের শেষ দিন 8 এপ্রিল। এই দফায় এরাজ্যে রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিং আসনে ভোট নেওয়া হবে। প্রথম দফার 102 মধ্যে 98 আসনে মনোনয়ন দাখিলের প্রক্রিয়া গতকাল শেষ হয়েছে। বিহারের 4 আসনে আজ পর্যন্ত মনোনয়ন পেশ করা যাবে। আবগারি দুর্নীতি মামলায় ধৃত দিল্লির মুখ্যমন্ত্রী আপ নেতা অরবিন্দ কেজরিওয়ালের ED হেফাজতের মেয়াদ 1 এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ তাকে রাউস অ্যাভিনিউ আদালতে হাজির করানো হয়েছিল। এর আগে কেজরিওয়ালকে 6 ইডি হেফাজতের নির্দেশ দিয়েছিল দিল্লি আদালত। তার মেয়াদ শেষ হয় আজ। আবগারি দুর্নীতি মামলায় গত বৃহস্পতিবার কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আবগারি দুর্নীতি মামলায় ধৃত দিল্লির মুখ্যমন্ত্রী আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মানুষকে ঠকিয়েছেন, কেন্দ্রীয় সংস্থাগুলি তাদের নিয়ম মেনে কাজ করছেন এবং সাধারণ মানুষের কাছে সত্য তুলে ধরছেন বলে জানিয়েছেন দিল্লি বিজেপির অন্যতম শীর্ষ নেতা বীরেন্দ্র সচদেবা। जनता को लूटा गया है, दिल्ली की जनता को ठगा गया है, शराब नीति में चोरी की गई है और अरविंद केजरीवाल उसके सूत्रधार हैं। देखिए, जांच एजेंसी काम कर रही है ना जी, उस पर मुझे लगता है कि जांच एजेंसी को अपना काम करने देना चाहिए। चीजें न्यायालय के समक्ष आएंगी तो सब सामने आएगा। मुझे सिर्फ एक ही बात लगती है कि शराब नीति में घोटाला हुआ है, चोर पकड़े जा रहे हैं, सच सबके सामने आ रहा है। অন্যদিকে দিল্লি সরকারের ক্যাবিনেট মন্ত্রী আতিশি বলেছেন সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসাবশত বেআইনিভাবে কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছে। আদালতও এই নিয়ে প্রশ্ন তুলে ইডিকে তাদের অবস্থান ব্যাখ্যা করতে বলেছে। হাইকোর্ট নে ভি কাহা হ্যা কি ইস বাত কো জাঁচনে কি জরুরত হ্যা কি ক্যা ইয়ে অ্যারেস্ট মোটিভেটেড হ্যা। আজ হাইকোর্ট নে ভি মানা হ্যা কি ইয়ে অ্যারেস্ট গ্যার লোকতান্ত্রিক হো সকতা হ্যা। আজ হাইকোর্ট নে ভি মানা হ্যা কি ইয়ে অ্যারেস্ট গ্যার কানুনি হো সকতা হ্যা। और इसी कारण से हाईकोर्ट ने ईडी को नोटिस दिया है और बहुत स्पष्ट तौर से आप देखेंगे कि पैरा 15 में हाईकोर्ट ने इस मुद्दे को उठाया है, इस अरेस्ट की लीगैलिटी को, क्या ये अरेस्ट पॉलिटिकली मोटिवेटेड है, क्या ये अरेस्ट इलेक्शन को और डेमोक्रेटिक प्रोसेस को अफेक्ट करने की कोशिश कर रहा है। तो हम हाईकोर्ट के इस फैसले का स्वागत करते हैं। এই মুহূর্তে ইডির হেফাজতে থাকলেও মুখ্যমন্ত্রী পদ থেকে অরবিন্দ কেজরিওয়ালকে পদত্যাগ করতে হবে কিনা এই নিয়ে আইনে কোনো স্পষ্ট নির্দেশ নেই বলে জানিয়েছে দিল্লি হাইকোর্ট। কোর্টের তরফে জানানো হয়েছে কোনো সাংবিধানিক সংকট হলে উপরাজ্যপাল এবং রাষ্ট্রপতি সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে শেষ কথা বলবে সাংবিধানিক সংস্থা, জানালেন বিজেপি নেতা মনোজ তিওয়ারি। অরবিন্দ কেজরিওয়ালকে इस संवैधानिक संकट पैदा करने का भी दोषी माना जाना चाहिए और संवैधानिक विशेषज्ञों को बैठकर, क्योंकि माननीय कोर्ट ने भी आज कहा कि इस पे तो संवैधानिक विशेषज्ञ लेंगे डिसीजन, इसमें हमारे पास क्यों आ रहे, कोई चला गया था, तो उनका भी संकेत है कि प्रशासनिक लोग ले। और ऐसे समय में हमें पूरा विश्वास है कि संवैधानिक विशेषज्ञ बैठेंगे और दिल्ली को इस तरह से ठप करके बैठने वाले, जेल के अंदर बैठने वाले व्यक्ति के ऊपर भी कोई ना कोई कार्रवाई होगी। অরবিন্দ কেজরিওয়াল সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বিবৃতি নিয়ে গতকাল ভারতে থাকা মার্কিন কূটনীতিবিদকে তলব করেন ভারতীয় বিদেশ মন্ত্রক। আজ এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল জানান, ভারতের নির্বাচনী এবং আইনি প্রক্রিয়ার উপর বৈদেশিক হস্তক্ষেপ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। Strong objection and protest with the senior official from the US embassy with regard to the comments made by the US State Department. The recent remarks by the State Department are unwarranted. Any such external imputation on our electoral and legal processes is completely unacceptable.
In India, legal processes are driven only by the rule of law. Anyone who has similar ethos, especially fellow democracies, should have no difficulty in appreciating this fact. India is proud of its independent and robust democratic institutions. We are committed to protect them from any form of undue external influences. Mutual respect and understanding form the foundation of international relations, and states are expected to be respectful of the sovereignty and internal affairs of others. এখন আবার একটু বিরতি, পরে রয়েছে আরো খবর। তুই জানিস ইনভেস্টরদের জন্যই একটা ইনভেস্টর প্রোটেকশন ফান্ড থাকে IPF, তবে যদি তোমার ট্রেড এক্সচেঞ্জে এক্সিকিউট না হয়ে থাকে কিংবা ওটা গ্যারান্টিড রিটার্ন দেওয়া স্কিম হয়, তখন এই IPF তোমায় কোনোভাবেই সাহায্য করতে পারবে না। আর যদি তোমার ব্রোকারই ডিফল্টার হয়ে যায়, তখন IPF তোমাকে ক্ষতিপূরণ পাইয়ে দিতে পারে। কোথায় শিখলে? NSE এর সাইটে। আপনি সোনার গয়না কেনার সময় কোন কোন কথার খেয়াল রাখেন? আমি গয়না কেনার সময় BIS লাইসেন্স জরুরি থেকেই কিনি, সেটাও বিলের সঙ্গে। আমি গয়নায় হলমার্ক আর সোনার শুদ্ধতা 22 ক্যারেটের জন্য 22K/916 অবশ্যই চেক করি। আপনিও স্মার্ট গ্রাহক হয়ে যান। দেশের বিচার ব্যবস্থাকে হেয় করার এবং বিচার ব্যবস্থা নিয়ে অপপ্রচার চালানোর চেষ্টা চলছে বলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়কে লেখা এক চিঠিতে অভিযোগ করলেন 600 বেশি আইনজীবী, সাক্ষরকারীদের মধ্যে হরিশ সালভে, মনন কুমার মিশ্রা, আদেশ আগরওয়াল, চেতন মিত্তল, পিঙ্কি আনন্দ প্রমুখ রয়েছেন। তাদের অভিযোগ, বিভিন্ন মামলার বিচারে, বিশেষত যে সমস্ত মামলায় কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব জড়িত রয়েছেন, সেই সমস্ত ক্ষেত্রে প্রভাব খাটানোর চেষ্টা হচ্ছে। বিচার বিভাগের স্বপক্ষে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে সবার কাছে অনুরোধ জানানো হয়েছে এই চিঠিতে। বার কাউন্সিল অব ইন্ডিয়ার অধ্যক্ষ মনন কুমার মিশ্রা জানিয়েছেন, বিচারপতিদের ওপর চাপ সৃষ্টি করে অপরাধীদের মুক্ত করার চেষ্টা চালাচ্ছে বেশ কিছু রাজনৈতিক দল ও প্রভাবশালী ব্যক্তিত্ব। এই প্রচেষ্টা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। একমাত্র উদ্দেশ্য হ্যাঁ জুডিশিয়ারি পর হামারে অনারেবল জজেজ পর প্রেসার ডালনা আর আপনে ঢঙ্গ কা আপনে মন মুতাবিক আদেশ চাহতে হ্যাঁ লোক। জব करप्शन में इन्वॉल्व किसी एक्यूज्ड को रिलीफ नहीं मिलता है न्यायपालिका से, तो उस पर एक प्रेशर टैक्टिस करके, इस ढंग का सोशल मीडिया का उपयोग करके, दुरुपयोग करके, और इन लोगों ने प्रयास ये चाहा है कि जुडिशरी पर हम दबाव डाल के अपने मन मुताबिक ऑर्डर ले लें। मैं मुझे लगता है कि देश की जनता और देश के जो भी जागरूक वकील हैं मोर देन 99% वो ऐसे जो किसी ढंग के हथकंडे को, किसी ढंग के जुडिशियरी पर अटैक को बर्दाश्त नहीं करेंगे। এ প্রসঙ্গে কংগ্রেসকে কটাক্ষ করে এক্স মাধ্যমে নিজের বক্তব্য পেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার প্রচেষ্টা কংগ্রেসের চিরকালীন অভ্যাস বলে জানিয়েছেন তিনি। গতকাল থেকে শুরু হলো দক্ষিণ চব্বিশ পরগনা বন বিভাগের উদ্যোগে সুন্দরবন থেকে মধু সংগ্রহের কাজ। কুলতলি বেট অফিস থেকে এই বছরে সুন্দরবনে মধু সংগ্রহের ছাড়পত্র BLC ইস্যু করেছে বন দপ্তর। এবার 430 জন সদস্য 91টি দলে ভাগ হয়ে সুন্দরবনের গভীর জঙ্গল থেকে মধু সংগ্রহ করবে। বন দপ্তরের পক্ষ থেকে যে সমস্ত মৌলেরা সুন্দরবনে মধু সংগ্রহ করতে যাচ্ছেন তাদের BLC, মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস এবং 2 লক্ষ টাকার জীবন বীমার ব্যবস্থা করা হয়েছে। এই বছর সংগ্রহের লক্ষ্যমাত্রা 10 মেট্রিক টন মধু। বিভাগে আমরা ইস্যু করছি আর মোট 243 জন ব্যক্তি তারা হচ্ছে যাচ্ছেন মধু সংগ্রহের কাজে। প্রত্যেককে আমরা স্যানিটেশন, তারপরে হচ্ছে গ্লাভস এবং অন্যান্য সরঞ্জাম মধু কালেকশনে, তাছাড়াও ইন্ডিভিজুয়াল প্রত্যেককে 2 লাখ টাকা করে আমরা জনতা বীমা ওনাদেরকে করে দিয়েছি, যাতে কোনো রকম দুর্ঘটনা হলে একটা কম্পেনসেশন তারা পান। এই যে মধুটি তারা সংগ্রহ করবেন সেটা আমাদের পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগম, তারা একটি লক্ষ্যমাত্রা আছে এবং তাদের হচ্ছে নির্ধারিত মূল্য আছে, যেটা গতবারের তুলনায় অনেকটাই বেড়েছে। গতবার 265 টাকা প্রতি কেজি ছিল, এবার সেটা 300 টাকা প্রতি কেজি, যেটা এ গ্রেড হানি, যাতে ময়েশ্চার অনেক কম থাকে। তো
এতে যারা মৌলি তারাও খুশি রেটটা বাড়াতে। আসছে আবহাওয়ার খবরে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আকাশ আংশিক মেঘলা থাকবে। এখন দেখে নেব রাজ্যের কয়েকটি জায়গায় সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা। দার্জিলিং এ সর্বোচ্চ তাপমাত্রা 14 ডিগ্রি এবং সর্বনিম্ন 9 ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ি সর্বোচ্চ 28 ডিগ্রি, সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারে যথাক্রমে 30 ডিগ্রি এবং 19 ডিগ্রি সেলসিয়াস। মালদা সর্বোচ্চ 31 ডিগ্রি, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বহরমপুর সর্বোচ্চ 33 ডিগ্রি, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনে যথাক্রমে 33 ও 21 ডিগ্রি সেলসিয়াস। আসানসোলে সর্বোচ্চ 35, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানে যথাক্রমে 35 ডিগ্রি এবং 22 ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়া সর্বোচ্চ 36 ডিগ্রি, সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ায় সর্বোচ্চ 37, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগরে যথাক্রমে 34 ডিগ্রি এবং 20 ডিগ্রি সেলসিয়াস। দীঘায় সর্বোচ্চ 34 ডিগ্রি, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। ডায়মন্ড হারবারে সর্বোচ্চ 35 ডিগ্রি, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। এবং কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34.1 ডিগ্রি সেলসিয়াস এবং 26.8 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার। ইডির তলবে গেলেন না দিল্লি, ভোটের প্রচারে কৃষ্ণনগরেই ব্যস্ত মহুয়া মৈত্র। লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণের বিজ্ঞপ্তি জারি, 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 89টি আসনে ভোট গ্রহণ 26 এপ্রিল। দেশের বিচার ব্যবস্থার মর্যাদা নষ্টের চেষ্টা চলছে, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে চিঠি 600 আইনজীবীর। সংবাদ এখন এই পর্যন্তই, এরপর রাত 8টায় রয়েছে সংবাদ এক নজরে। নমস্কার। इसे क्या हुआ है? लगता है उस कील में जरूर कोई जानलेवा जहर लगा हुआ था।